পাহাড়ে সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা দুপুরে রাঙামাটি সেনানিবাসে স্থানীয় রাজনীতিক এবং পেশাজীবীর নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তারা সভায় অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতাদের দাবি পাহাড়ের শান্তি নষ্ট করতেই পতিত স্বৈরাচার সরকারের অনুসারীরা পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের আরেকটি প্রতিবেদন সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সংঘাতময় পরিস্থিতিতে শুক্রবার খাগড়াছড়িতে তিনজন নিহত হওয়ার পর সংঘাত ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। সেখানেও নিহত হন একজন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করতে রাঙামাটির সেনা সদরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এর আগে সভাস্থলে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দল জাতিগোষ্ঠী ও সংগঠনের নেতারা দুই ঘণ্টারও বেশি সময় রুদ্ধদার বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ জানান

আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি এই যে যে ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর দ্বিতীয় প্রশ্ন হলো আইন শৃঙ্খলা অবস্থায় অবনতি দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না এদিকে পাহাড়ের সম্প্রীতির ধারা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ বলে জানান স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতারা তো আজকে সিদ্ধান্ত হয়েছে যারা আমাদের শহরের যে পূর্বের যে একটা আইনশৃঙ্খলা ব্যবস্থা ছিল তা ফিরিয়ে আনার জন্য সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য সেই সাথে যারা আইনশৃঙ্খলা বিঘ্ন করাচ্ছে যারা বিঘ্ন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে আজকে সভায় যারা এসেছিলো তাদের সবার কথার মাধ্যমে একটি কথাই প্রমাণ হয়েছে এ সরকারকে বেকায়দে ফেলানোর জন্য সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে এটা তার চেয়ে বিচ্ছিন্ন কোনো ঘটনা দুই দিনের সংঘর্ষে খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজনের মৃত্যু হয় দুই জেলায় আহত হন শতাধিক সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি রাঙামাটি